3 মাস হলো অর্ণার বিয়ে হয়েছে। অর্ণা ওর পুরনো জীবনকে পিছনে ছেড়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা নিয়ে ওর বর অর্ঘ্যের সাথে শ্বশুর বাড়ি এসেছিল। কিন্তু ফুলশয্যার পরের দিন অর্ণা ভালোভাবেই বুঝতে পেরে যায় যে ওর কপালে হয়তো সুখ নেই। ফুলশয্যার রাতে অর্ক কোনো কথাবার্তা ছাড়াই বিছানা থেকে বালিশ নিয়ে পাশেই থাকা সোফায় শুয়ে পড়ে অর্ণা অনেকক্ষণ জেগেছিল, কথা শুরু করার ব্যাপারেও ভেবেছিল। কিন্তু অর্কের দিক থেকে কোনো সাড়া না পাওয়ায় ও আর তেমন কথা বলতে পারেনি। বিয়ের 3 মাস হয়ে গেছে, অর্ক এখনও অর্ণার সাথে ঠিকভাবে কথা বলে না। অর্ণা যদি কিছু জিজ্ঞেস করে তো শুধু হ্যাঁ বা নাতেই উত্তর দেয়, প্রয়োজনের বেশি কোনো কিছুই বলে না। অর্ক একটা ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করে, যাতায়াতে যাতে সুবিধা হয় তাই ব্যাংক থেকে কিছুটা দূরে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে। বিয়ে করে অর্ণাকে নিয়ে এখানে এসেছে। বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু ওদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, ওদের মাঝখানে যেন একটা বিশাল দূরত্ব। আজকে মার্চের 12 তারিখ, অর্ণার আকাশের কথা খুব মনে পড়ছে। আকাশ হলো অর্ণার এক্স বয়ফ্রেন্ড, যাকে ছেড়ে এসে অর্ণা অর্ককে বিয়ে করেছে। অর্ণা নিজের রুমে একা একা বসে আছে আর ভাবছে, আকাশ ওকে নিয়ে যে কতটা ভাবত, ওকে নিয়ে যে কতটা সিরিয়াস ছিল তা অর্ণা ভালোভাবেই বুঝতে পারত। অর্ণার যদি শরীর খারাপ হতো তাহলে আকাশ যেন পাগল পাগল হয়ে যেত। আকাশ যে ওকে পাগলের মতো ভালোবাসত তা আকাশের কথাবার্তা কার্যকলাপের মধ্য দিয়েই বোঝা যেত। আকাশের সঙ্গে কাটানোর সময়গুলো আজকে ওর খুব মনে পড়ছে আর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অর্ণা বুঝতে পারে যে ও অর্কের সাথে নামমাত্র সংসার তো করছে কিন্তু ও এখনও সেই আকাশকেই ভালোবাসে। ও অনেক ভাবনা চিন্তা করে মোবাইল নিয়ে আকাশকে ফোন করে, রিং হচ্ছে আর রিংয়ের আওয়াজের সঙ্গে সঙ্গে অর্ণার বুকের ধুপপুকানি বাড়ছে। অন্যদিকে আকাশ ওর রুমে বসে এক হাতে সিগারেট আর অন্য হাতে ওয়াইনের গ্লাস নিয়ে নিজেরই অর্ধেক আঁকা ছবির দিকে তাকিয়ে আছে। আকাশ এখন বড় পেইন্টার, ওর আঁকা ছবির এখন অনেক দাম, ও ওর নেক্সট ছবির আঁকা কিছুদিনের মধ্যেই শেষ করতে হবে। কিন্তু ও পারছে না, তাই ও রিল্যাক্স হওয়ার জন্য বসেছিল। ঠিক তখনই ওর ফোন বাজে, ফোন নাম্বারটা দেখে আকাশের চোখ ছলছল করে ওঠে, ওর বুকে যেন বেদনার ঝড় উঠে। ও ফোনটা রেখে দেয় কিন্তু রিং হয়ে যাওয়াতে ওর ডিস্টার্ব হচ্ছিল। 4 বার রিং হওয়ার পর আকাশ ফোনটা রিসিভ করে কিন্তু কোনো আওয়াজ করে না। কিন্তু অর্ণা যেন ঠিক বুঝতে পারে যে ফোনের ওপর প্রান্তে আকাশই আছে। ও আস্তে করে বলে ওঠে, হ্যালো কেমন আছো? ফোনের ওপর প্রান্ত থেকে আকাশ নিজেকে সামলে অর্ণাকে চিনতে পেরেও না চেনার ভান করে বলে ওঠে, কে বলছেন? আকাশের আওয়াজ শুনে অর্ণা যেন এতদিন পর প্রথমবারের মতো শান্তি পায়। ও খুব আনন্দিত অনুভব করে কিন্তু ওর চোখ বেয়ে জল পড়ছিল। ও নিজেকে সামলে বলে, আমি বলছি। আকাশ মনে এক গাদা রাগ কষ্ট আর অভিমান নিয়ে বলে, আমিটা কে? অর্ণা, আমি। কেন, এখন কি তুমি আমাকে চিনতেও পারছো না? আকাশ, নাম না বললে কিভাবে চিনব? অর্ণা, তুমি আমার কণ্ঠটাও ভুলে গেছো, দিনের পর দিন কত কথা বলেছি আমরা আর আজকে তুমি এমনটা বলছো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে চিনতে পারো নি, আমার উপর রাগ করে এরকম বলছো, তাই না? আকাশ, কথা বললেই কি কণ্ঠ চেনা যায়? পাশে থাকলেই কি মানুষ চেনা যায়? আর ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? রইল রাগ, কিসের রাগ? অর্ণা, এতদিন পরে কথা হচ্ছে,
তুমি আজও এমন কঠিন করে কথা বলবে? এখনো আমায় ক্ষমা করতে পারোনি না? আকাশ, সহজ করে কথা বললে কি হো? আর তুমি তো কোনো পাপ করোনি, ক্ষমাটা আসছে কোথা থেকে? ওর না, আমি কত বড় অপরাধ করেছি সে তো আমি জানি, যার জ্বালা এখন জ্বলে পুড়ে মরছি। আমার কথা ছাড়ো, তুমি বলো কেমন আছো? আকাশ, যেমন থাকার কথা ছিল। ওর না, এখনো যে জেগে আছো, ঘুমোনি কেন? আকাশ, ঘুম, ঘুম যার কাছ থেকে কিনতাম সে তো মারা গেছে কয়েক মাস হল, তাই আর ঘুমানো হয় না। ওর না, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তো মারাই গেছি। কি করছো এত রাতে? আকাশ, ছাদে বসে সিগারেট খাচ্ছি। ওর না, তুমি আবার সিগারেট ধরেছ? সিগারেট ছাড়ার জন্য যে আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে সে কথা ভুলে গেছ? আকাশ, সবাই কি সব কথা রেখেছে? কেউ একজন কথা দিয়েছিল সিগারেট ছাড়লে তিন বেলা নিয়ম করে চুমু খাবে, সে যদি কথা দিয়েও সে কথা রাখে না, তবে আমি কেন কথা রাখবো? শুনে অর্ণা বুঝতে পারে যে আকাশ অর্ণার উপর খুব অভিমান করে আছে। করবেই না কেন, অর্ণা যে আকাশকে ছেড়ে অর্কের হাত ধরে চলে এসছে তা আকাশ মানবে কি করে? অর্ণা কথা আগে বাড়াতে চায়, আরো কথা বলতে চায় আকাশের সাথে, তাই ও জিজ্ঞেস করে। অর্ণা, আচ্ছা আকাশ, আমি কেমন আছি সেটা তো তুমি জিজ্ঞেস করলে না। আকাশ, নিশ্চয়ই ভালো আছে, ভালো থাকার জন্যই তো আমার থেকে দূরে সরে গিয়েছিল। অর্ণা, হ্যাঁ ভালোই আছি, অনেক বেশি ভালো আছি, অনেক সুখে আছি, এত সুখে আছি যা কল্পনাও করতে পারবে না তুমি। আকাশ, দেখে শুনে বিয়ে করেছো, ভালো থাকাটাই স্বাভাবিক, আমি তো কখনোই ভালোবাসতে পারিনি, সুখ দিতে পারিনি তোমাকে। অর্ণা, তুমি আমাকে কখনোই বুঝলে না, আমি কিসের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি সেটা শুধু আমিই জানি। কথাটা শুনে যেন আকাশের ঠিক পছন্দ হয়নি, ও অর্ণাকে ভুল প্রমাণ করে বলে, আকাশ অল্প ভুল বললে, তোমাকে প্রথমে চিনতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু পরে ভালোভাবেই বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। ওর না, আজ কত তারিখ মনে আছে তোমার? ওর কো দিন তারিখ মনে রেখে কী হবে? ওর না, আজ সেই দিন, 3 বছর আগের যেই দিনটাতে তুমি আমাকে ভালোবাসি কথাটি বলেছিলে, তুমি সেই দিনটিও ভুলে গেছো? আকাশের সবই মনে আছে, কিন্তু ও সেগুলো আর মনে করতে চাইছে না, কেননা যতবারই এমন কিছু মনে করে ততবারই সে বেদনা ছাড়া আর কিছুই অনুভব করতে পারে না। আকাশ, মানুষই মানুষকে ভুলে যায়, নিজেই নিজেকে ভুলে যায়, আবার দিন মনে রাখবো কী করে? ওর না, তুমি মিথ্যে বলছো, তুমি কিছুই ভুলে যাওনি, আমি তোমাকে চিনি আকাশ, অনেক ভালোভাবেই চিনি, ভালোবেসেছিলাম তোমাকে, এখনও ভালোবাসি, শুধু পরিস্থিতি দূরে যেতে বাধ্য করেছে, তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আমার কিছুই করার ছিল না, আমার বিয়ে করাটা জরুরি ছিল, আর তুমি ওই মুহূর্তে আমায় বিয়ে করতে পারতে না। জানি তুমি আমায় ঘৃণা করো, কিন্তু মনে রেখো আমি তোমায় আজও ভালোবাসি, সেই আগের মতোই, শুধু মাঝে একটা দেওয়াল আছে এই আর কি। কথাগুলো শোনা মাত্রই আকাশের যেন হাসি পায়, ও অল্প হাসে, হেসে ও অর্ণাকে বলে, আকাশ হাসালে তুমি, ভালোবাসা, আমার কারোর ভালোবাসার দরকার নেই,
আমি এখন সিগারেট ছাড়া আর কাউকে ভালোবাসি। আমি আর সিগারেট দুজনের সংসার খুব ভালোই চলছে, এর মাঝে আপনি আর জ্বালাতন না করলেই খুব খুশি হব। ওর না ম্যাম, স্বামী সংসার নিয়ে সুখে থাকুক এই কামনাই করি। গুড বাই বলে আকাশ ফোন রেখে দেয়। ফোন রাখা মাত্রই আকাশ আর নিজেকে সামলাতে পারে, ও কান্নায় ভেঙে পড়ে। এদিকে অর্ণাও কাঁদছে, তবে অর্ণার ফোনে আকাশের সাথে বলা সমস্ত কথা দরজার আড়াল থেকে অর্ক শুনতে পায়। অর্ক হাসছে, কিন্তু ওর চোখ বেয়ে জল পড়ে। অর্ক চোখের জল মুছতে মুছতে অর্ণাকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অন্যার সাথে কি হয়, আকাশই বা কি করে, আবার অর্কই বা কেন কাজ ছিল, এসব কিছু জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে, যাতে ঠিক সময়ে আগামী পর্বের নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।